মদিনার রহস্যময় জিনের পাহাড় যেখানে সবকিছু পথে যা আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে তাহলে আসুন আর দেরি কেন বিস্তারিত জেনে নিই ইঞ্জিন নিউট্রাল রেখে আপনি গাড়িতে বসে আছেন তবু গাড়ি চলছে এই চলাটা স্বাভাবিক নয় উল্টোভাবে শুধু চলছে বললেই ভুল হবে একটা সময় গাড়ির গতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে তখন আপনার কাজ হবে শুধুমাত্র স্টিয়ারিং ডানে বামে নিয়ন্ত্রণ রক্ষা করা ব্যাপারটা বেশ অদ্ভুত মনে হলেও এমনই অলৌকিক ঘটনা ঘটে মদিনার রহস্যময় জিন পাহাড়ের পথে রহস্যময় এ পাহাড়কে বিশ্বের অন্য অন্য দেশের মানুষেরা জিন পাহাড় বললেও আরবরা ওই পাহাড়কে ওয়াদি আল আব বা ওয়াদি আল বাইজা নামে চিনে ওয়াদি শব্দের অর্থ হলো ছোট খাল বিশেষ এই পাহাড়ের নিকট দিয়ে একটি শুকনো পানি শূন্য খাল বয়ে গেছে তবু জানা যায় বৃষ্টির সময় জমা হওয়া এখানকার পানিগুলো নাকি বেশ মিষ্টি ওয়াদি আল আবাজ ওয়াদি আল বাইজা বা জিনের পাহাড়টি মদিনা শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মদিনা শহর থেকে পাহাড়ি পট ও বেশ কিছু খেজুর বাগান পেরিয়ে যেতে হয় ওই অঞ্চলে ওখানকার পাহাড়গুলোর বৈশিষ্ট্য অন্য পাহাড় চেয়েও আলাদা নেড়া পাহাড় পাহাড়ের উপর ধারালো সূচের নেয় ফলাফলা মাটি দ্বারা গঠিত এই পাহাড় দেখে আপনার মনে হতে পারে এইগুলো যে কোনো সময় ভেঙে পড়বে আর এই পাহাড়ের মাঝখান দিয়ে বই চলেছে পিস ডালা রাস্তা যেখানে লুকিয়ে রয়েছে আপনার বিস্ময় বিস্ময়টি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গাড়ির ইঞ্জিন নিউট্রাল রেখে দিলেও গাড়ি চালুর দিকে না গিয়ে বিপরীত চলতে শুরু করে একটা সময় গাড়ির গতি স্বয়ংক্রিয়ভাবে আশি থেকে একশো কিলোমিটার বেগে চলতে শুরু করে শুধু গাড়িই নয় বোতল বা জুতা রেখে দিলে সেইগুলো ঢালুর বিপরীতে গড়ায় পানিও এর ব্যতিক্রম নয় শুনতে গল্প মনে হলেও এটি বাস্তব ওয়াদি আলজিন অঞ্চলে প্রবেশের সময় গাড়িকে কিছুটা ব্যাগ পেতে হয় কিন্তু নামার সময় শুধু স্টিয়ারিং ধরে ডানে বামে আপনার গাড়ি নিয়ন্ত্রণ করলেই চলে রাস্তাগুলো বেশ উঁচু না হলেও বাতাসের সু সু আওয়াজ কানে ভারী হয়ে উঠবে আপনার পাহাড়ের ডালে দাঁড়ালে মনে হবে কেউ আপনাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে সৃষ্টির এই অপার রহস্য নিয়ে রয়েছে নানান নানান মতামত অনেকে ধারণা জায়গাটিতে প্রচুর চুম্বকা জাতীয় পদার্থ আছে যা এমনটি হয় কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় তাহলে পানি বোতল বা জুতার চুম্বক কিভাবে আকর্ষণ করে ফলে অধিকাংশ মানুষই এই ঘটনা দিকে জিনের কারসাজি বলে মনে করেন এই জিন পাহাড় নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে অনেক লোককথা তাদের অনেকের মতে এখানে বর্তমানে কোনো জিন নেই এটা আরও দে মোকাদ্দস বা পবিত্র মাটি এই পাহাড়ের উপর দিয়ে প্লেনও যেতে পারে না এই পাহাড় উঠে মহানবী হজরত মো সাল্লু আলাইসাল্লাম জিন্দের ইসলামের দাওয়াত দিয়েছিলেন জিন্দের একটি অংশ দুষ্টুমি করে পালিয়ে যেতে চাইলে বয়স্ক জিনরা উল্টো পথে দেয় পথ উল্টে দেয় যে কারণে এখানে সব কিছুই উল্টো চলে তবে এই লোককথার কোনো ভিত্তি নেই কারণ হাদিসে উল্লেখ আছে মহানবী সাল্লু আলি জিন্দের ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কায় মদিনায় কিংবা তার আশেপাশে জিনদের ইসলামের দাওয়াত দেওয়ার কথা ইসলামের ইতিহাসেও পাওয়া যায়নি বর্তমানে এই জিন পাহাড়টি পর্যটন স্পট হিসেবে পরিচিত পেয়েছে ছুটি দিনগুলোতে স্থানীয়রা আরবরা এখানে ঘুরতে আসেন গড়ে উঠেছে ছোট ছোট গাড়ি ভাড়া দেওয়ার দোকান আপনি চালেও গাড়ি ভাড়া নিয়ে উল্টো পথে গাড়ি চালানোর অভিজ্ঞতা লাভ করতে পারেন সৌদি সরকার ২০০৯ থেকে ২০১০ সালের দিকে ওয়াদি আলবাইজার একটি রাস্তা বানানোর পরিকল্পনা করেন কিন্তু কিলোমিটার পর্যন্ত কাজ করার পর নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করায় নির্মাণ পরিশ্রমিকরা ভয় পেতে শুরু করে ফলে রাস্তাটি দুইশো কিলোমিটার হওয়ার পর কথা থাকলেও চল্লিশ কিলোমিটার হওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয় যাদুর পাহাড় কিংবা চুম্বকের পাহাড় যে নামে পরিচিত হোক না কেন এই রহস্যময় পর্বটি পৃথিবীর অবাক করা এক বিস্ময়ের নাম অনেক চেষ্টা করেও জিন পাহাড়ের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়ে উঠেনি ফলে অতীপ্তি নিয়েই ফিরতে হয় দর্শনার্থীদের থেকে যায় নানান রকম প্রশ্নবোধক চিহ্ন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু